আজকে আমরা কথা বলবো ইউটিউব ভিডিও কপিরাইট স্ট্রাইক নিয়ে। আমাদের চ্যানেলে 90 দিনের বেশি হয়ে গেছে কপিরাইট স্ট্রাইক আসছে, তারপরে এটা কেন যাচ্ছে না, এটা কিভাবে দূর করব, এবং যাদের চ্যানেল নতুন স্ট্রাইক আসছে তারা কিভাবে দূর করবেন সেটা আজকে দেখব। চ্যানেলের ড্যাশবোর্ড থেকে আমরা কপিরাইটে চলে যাব। দেখেন আমার এখানে অলরেডি 2টা কপিরাইট আছে, এখানে ক্লিক করব, একটু নিচের দিকে যাই, আমার কপিরাইট 2টা আছে, একটা অক্টোবরের 13 তারিখে 2020 সাল, জুলাই 31 2020, 2টা কপিরাইট আছে, 2টাতে আমার 90 দিন বেশি হয়ে গেছে। আপনার চ্যানেলে যদি 90 দিনের মধ্যেও যদি কপিরাইট থাকে তাও আপনারা এই প্রসেসটি অ্যাপ্লাই করলে আপনাদের চ্যানেল থেকে 90 দিন পর কপিরাইট স্ট্রাইক চলে যাবে। আমরা এখন কপিরাইট স্কুলে ক্লিক করব। এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে হবে, অনেকের 4টা আবার অনেকের কাছে 5টা প্রশ্ন থাকতে পারে। এই প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়ার জন্য আমাদের খুব সহজ একটি মাধ্যম আছে। এখন অনেকে চিন্তা করতে পারেন, আমি তো ভালো ইংলিশ বুঝি না, তাহলে এর উত্তরগুলো কেমন করে দিব, তো এই জন্য একটা সলিউশন আছে, আমরা এটাকে কপি করব। কপিরাইট স্কুল, এখন গুগলে আমরা সার্চ করব, এটা লিখে আমরা যখন একটা ওয়েবসাইটে চলে যাব, আমি এই ওয়েবসাইটে চলে যাই, এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এফ পেস্ট করি। দেখেন এখানে একটা বার চলে আসছে সার্চ করার জন্যে, এখন আমাদের এই পেজে চলে যায়। এখন আমরা এটাকে প্রশ্নটাকে কপি করি, কপি, এখন এখানে আমরা পেস্ট করব এর উত্তরটা খোঁজার জন্যে। ওকে, এটা হচ্ছে তার প্রশ্ন, এটা প্রশ্ন আর এটা উত্তর, উত্তর হবে ফলস, তো আমি এখানে এখন ফলস দিব, ফলস। এখন সেকেন্ড কোশ্চেনটা আমরা দিব, এটাকে আবার কপি করব, এখানে আবার পেস্ট করব, এটাও চলে আসছে, এটার উত্তরও ফলস হবে, ফলস। 3 নম্বরটা নিব, এটার উত্তর হবে ফাইল কাউন্টার নোটিফিকেশন, ফাইল কাউন্টার নোটিফিকেশন, ফাইল কাউন্টার নোটিফিকেশন, এটা হবে উত্তর। আর 4 নম্বরটা নিব, এটার উত্তর হবে ফলস, ফলস। আমরা এখন চেক অ্যান্সারে ক্লিক করব, ইউর সাকসেসফুল কমপ্লিট কপিরাইট স্কুল, আমার 4টা উত্তরই সঠিক হয়েছে। এখানে 4টা কিংবা 5টা প্রশ্ন থাকবে, তার মধ্যে সর্বনিম্ন হলেও 3টারও সঠিক উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর না হয় তাহলে আপনি এখান থেকে আবার রিফ্রেশ করে সঠিক উত্তর দিতে পারেন, এতে কোনো ভয় নাই। আমাদের 4টা উত্তরই সঠিক হয়েছে, আমরা নিচ থেকে এখন ডান বাটন ক্লিক করব, ওকে, এখন এটাকে রিমুভ করে, দেখেন আমার এখানে এখনও কপিরাইটটা আছে, আমার চ্যানেলটাকে একটা রিলোড দিব, দেখেন আমার এখান থেকে কপিরাইটটা চলে গেছে। যাদের কপিরাইটটা 90 দিনের বেশি ছিল তাদেরটা চলে যাবে, আর যাদের 90 দিনের কম আছে তাদেরটা যাবে না, 90 দিন পর অটোমেটিক চলে যাবে। একটা কপিরাইট স্ট্রাইকের মেয়াদ থাকে 90 দিন, 90 দিন পর অটোমেটিক চলে যাবে।